হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। গরম জলে রুটি সিদ্ধ করে কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা দেখার পরে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। সিদ্ধ করা রুটি দিয়ে যে এত টেস্টি আর এত দামি খাবার তৈরি করা যায় সেটা না দেখলে বিশ্বাস করবেন না। চলুন তাহলে আমরা রেসিপির দিকে এগোই। তো সবার প্রথমে আমি আটা মেখে নেব। তো আমি এখানে 1.5 কাপ মতো আটা নিচ্ছি। আটা বা ময়দা যেকোনো একটা নিলেই হবে, কোনো অসুবিধা নেই। আর যতটা পরিমাণে খাবেন সেই হিসাবে নেবেন আর কি। তো আটার মধ্যে আমি একটুখানি লবণ দিচ্ছি, যেরকম নর্মালি আমরা রুটি বানানোর জন্য করি। একটুখানি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে এখন আমি আটার মধ্যে ভেঙে দিচ্ছি একটা ডিম। দেখুন, আমি নিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়া কিন্তু জরুরি নয় একেবারেই, কিন্তু ডিমটা দিলে কি হবে, স্বাদটা একটু ভালো হবে, তার জন্য আমি দিচ্ছি, কিন্তু একেবারেই জরুরি নয়। নর্মালি যেরকম রেগুলার রুটি বানানোর জন্য আটা মাখেন, সেরকম আটা মাখলেও চলবে। আর ডিম দেওয়ার আরো একটা সুবিধাও আছে, সেটা আমি পরে আপনাকে বলছি। তো চলুন, ডিমটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি। নর্মালি রুটি বানানোর জন্য আমরা একটু নরম নরম করে আটাটা মাখি আর কি, কিন্তু এখন আমি চেষ্টা করছি একটু শক্ত শক্ত করে মাখার। একটু শক্ত করে মাখলে কি হবে, সিদ্ধ করলে একটু মানে খুব বেশি নরম হয়ে যাবে না, এই আর কি। পরোটার জন্য যেরকম মাখি একটু হালকা শক্ত, রুটির থেকে একটু শক্ত আর কি, ততটা আমি আটা মেখেছি। এখন একটু ঢাকা দিয়ে রাখবো, মোটামুটি 10-12 মিনিটের জন্য একটু রেস্ট করতে দেব। তারপরে এসে দেখুন, 10 মিনিট রেস্ট করার পরে দেখুন আটাটা একটু নরম হয়েছে। আর এখন আমি আবারও একটুখানি মেখে নিচ্ছি। এবার আমরা রুটি বেলবো। তো তার জন্য আমি একটা কি বলে এটাকে, চাকলি চাকলি আর বেলন নিচ্ছি। যাই হোক, তো আমি আটাটাকে ভেঙে নিচ্ছি, মানে ছিঁড়ে নিচ্ছি। যে কটা টুকরো করব, মানে যে কটা রুটি করব, সেই হিসেবে আমি টুকরো করে নিচ্ছি। আর একটা টুকরো রেখে বাকিটা আমি রেখে দিচ্ছি ঢেকে, যাতে শুকিয়ে না যায় ওপর থেকে। আর এখন রুটিগুলো আমি একে একে করে বেলে নিচ্ছি। নর্মালি যেরকম আমরা রুটি বানাই খাওয়ার জন্য, পাতলা পাতলা করেই বানাই, তো সেরকম পাতলাই আমি বেলেছি। দেখুন, মোটা নয়, একেবারেই পাতলা করেই বেলেছি। যদি চান একটু মোটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এরকম করে আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নিয়েছি, মানে বেলে নিয়েছি। এটা আমার লাস্টেরটা। দেখুন, টোটাল আমি 5টা রুটি বানিয়েছি। এক বেলা নাস্তা হয়ে যাবে ততটাই আমি করেছি। আর এখানে দেখুন, আমি জল রেখেছি গরম করতে, আর জলে কিন্তু একেবারে ফুটতে শুরু করেছে জলটা। ফুটন্ত জলের মধ্যে আমি এখন রুটিগুলো দিয়ে দেব। সবগুলো একসঙ্গে দেব না, একটা দুটো একটা দুটো করে দেব। তো একটা রুটি আমি দিয়ে দিলাম, আর হিটটা এখন হাইয়ে রাখবো, হাই বা মিডিয়াম থেকে হাই এইরকম রাখতে হবে। আর মোটামুটি 5-6 মিনিটের জন্য সিদ্ধ করতে হবে। 5-6 মিনিটে রুটিটা একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমি আটার মধ্যে ডিম এই কারণে দিয়েছিলাম যে ডিম দেওয়ার কারণে কি হবে, আমরা যখন সিদ্ধ করব তখন খুব বেশি চিন্তা করতে হবে না। অতিরিক্ত সিদ্ধ যদি হয়েও যায় তাও এটা একেবারে নরম হয়ে গলে যাবে না, এই জন্য দিয়েছিলাম। কিন্তু চাইলে আপনি না দিলেও পারবেন। তাতে কি হবে, একটু সময়টা খেয়াল রাখতে হবে, 5-6 মিনিটের বেশি যাতে না হয়। আর এরকম করে আমি যখন ডিম দিয়ে বানিয়েছি তখন 10 মিনিটও যদি আমি সিদ্ধ করি তাতেও কোনো অসুবিধা নেই। এটা শক্ত হয়ে যাবে, ডিমের কারণে শক্ত হয়ে যাবে, কিন্তু ওভারকুক হবে না। তো 6-7 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে আমি অন্য একটা পাত্রে জল নিয়েছি, ঠান্ডা জল, আর এই জলের মধ্যে আমি তুলে নিচ্ছি। দুটো রুটি আমি একবারে করেছি, আবার আমি একটা দুটো করে করে নেব। আর এক একবারে আমি 5-6 মিনিট করে সিদ্ধ করে নেব। পরেরটা দিয়ে দিচ্ছি। আর ওদিকে যে ঠান্ডা জলের মধ্যে রেখেছিলাম সেটা কিন্তু তুলে নিতে হবে। তুলে নিয়ে একটা চালনি বা একটা স্ট্রেনারের মধ্যে রাখতে হবে, যাতে জলটা ঝরে যায়। তো আমি একটা বাস্কেট নিচ্ছি, টোকরি, এটার মধ্যে আমি রুটিগুলো রাখছি। কি হয়েছে কি, ডিম দেওয়ার কারণে এটা একটু শক্ত হয়েছে আর সেই জন্য একটু ফেটে গেছে, কিন্তু এটা কিন্তু একেবারেই গলে যায়নি। তো কিছুক্ষণ পরে আমি রুটিগুলো কেটে নেব। এখন তো একটা রুটি আমি নিচ্ছি, আর রুটিটাকে ভালো করে আমি ভাঁজ করব, ভাঁজ করে কেটে নেব। রুটিটা একটু ফেটে গেছে, তো এই জন্য আমি ভালো করে সাজিয়ে নিয়ে তারপরে ফোল্ড করব। ফোল্ড করে কেটে নেব, একেবারে পাতলা পাতলা করার চেষ্টা করতে হবে। কিন্তু যেহেতু এটা ভেজা আছে, এটা তো শুকিয়ে যায়নি, ভেজা ভেজা, তো হাত থেকে একটু পিছলে যায়, তো এই জন্য খুব বেশি পাতলা করা সম্ভব হবে না মনে হচ্ছে। যাই হোক, আমি কেটে নিচ্ছি। আপনিও চেষ্টা করুন পাতলা পাতলা করে কাটার, যতটা হয় করে নিন আর কি।
তো আমার একটা রুটি কাটা হয়ে গেছে, এরকম করে কেটেছি আমি, আর বাকি রুটিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, আর সেগুলো আমি একই প্রসেসে কেটে নেব। তো চলুন সমস্তগুলো আমি কেটে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি আপনাকে। এই দেখুন বন্ধুরা, আমি সমস্ত রুটিগুলো কেটে নিয়েছি, 5 পিস রুটি। তো এটাকে এখন সাইডে রাখছি, চলুন এবার আমি দেখিয়ে দিচ্ছি আর কি কি লাগছে। তো এখানে দেখুন আমি কিছু সবজি নিয়েছি, ক্যাবেজ নিয়েছি, বিনস নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, গাজর আর ক্যাপসিকাম আর কিছু কাঁচা লঙ্কা, আর নিয়েছি আমি কিছু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা যাকে বলে, সবুজ পেঁয়াজ, আর একটা লোহার কড়াই নিয়েছি। কড়াইয়ে আমি এখন তেল দিয়ে দিচ্ছি, আর হিট চালু করেছি আমি হাই হিটে করে। কড়াইয়ের মধ্যে তেলটা ভালো করে ছড়িয়ে দেব, আর তেলটা আমাদের ভালো করে গরম করে নিতে হবে, খুব ভালো করে গরম হতে দেব। আর দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি এই পেঁয়াজ, বিন, মানে সবকিছু দিয়ে দেব, শুধুমাত্র ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা ছেড়ে বাকি সবকিছু দিয়ে দেব। গাজর, বাঁধাকপি সমস্ত কিছু দিয়ে দিলাম, আর এখন মোটামুটি 2 মিনিটের জন্য নেড়েচেড়ে ফ্রাই করে নেব, তারপরে আমরা লবণ দেব। শুরুতেই লবণ দেওয়ার দরকার নেই, 2 মিনিটের মতো আমরা ফ্রাই করব। শুরুতেই লবণ দিলে খুব প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে, এই জন্য তো লবণটাও কম দেব, কারণ আটার মধ্যে আমরা লবণ দিয়েছি আর কিছু সসও ব্যবহার করব, তার মধ্যেও লবণ থাকবে। তো পরে একবার চেক করে দেখতে পারবেন, আর দেখে যদি লাগে তাহলে দিতেও পারেন, কোনো অসুবিধা হয় না। তো এখন আমি মোটামুটি 3-4 মিনিট ফ্রাই করার পরে আমি শিমলা মির্চ আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, মানে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। সবজি যদি আপনার একটু আধা কাঁচা পছন্দ হয় চাউমিনের মধ্যে, তাহলে সেরকম রাখতে পারেন, কিন্তু আমি ভালো করে রান্না করেই নিই, আমার কাঁচা কাঁচা পছন্দ নয়। সবজি মোটামুটি 60-70% পর্যন্ত গলে গেছে, মানে অর্ধেকের বেশি গলে গেছে। এখন আমি দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, এটা ডার্ক সয়া সস। একটু নাড়িয়ে নিয়ে আমি দেবো এখন চিলি সস, গ্রিন চিলি সস দেবো, আর রেড চিলি সসও দিয়ে দেবো, আর টমেটো কেচাপও আমরা দেব, কিন্তু কেচাপটা দেব একেবারে লাস্টে, এখন দেব না। তো 2-3টে সস দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আরো মোটামুটি 1-1.5 মিনিটের মতো কুক করে নেব, আর তারপরে এখন আমি দিচ্ছি স্প্রিং অনিয়ন, আর এটা দিয়ে নেড়ে চেড়ে এখন আমরা চাউমিনটা, মানে যেটা আমরা কেটে রেখেছি রুটি, ওটাকে আপনি চাউমিন বলতে পারেন, পাস্তা বলতে পারেন, নুডলস বলতে পারেন, যাই বলুন, আমি একটু মোটা মোটা করে কেটেছি, তার জন্য পাস্তা বলাই ভালো আর কি। যাই হোক, দিয়ে দিলাম, আর এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব, আর তারপরে মোটামুটি 2-3 মিনিটের জন্য রান্না করব। সবজি মোটামুটি 80-90%-এর মতো সিদ্ধ হয়ে যাওয়ার পরে চাউমিনটা দেবেন আর কি, তাহলে কি হবে, বাকি 10% এমনিতেই হয়ে যাবে। তো এখন দেখুন লাস্টে আমি দিয়ে দেবো কেচাপ, আমি 2.5-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি, ফ্রাই করে নিয়েছি, আর লাস্টে আমি কিছু টমেটো কেচাপ দিয়ে দিলাম, এখন ভালো করে মিশিয়ে নেব, আর সার্ভ করার সময়ও আমরা কিছু কেচাপ দিয়েই সার্ভ করব খাওয়ার সময়। তো দেখুন আমাদের চাউমিন বা পাস্তা যাই বলুন তৈরি হয়ে গেছে, চাইলে কিছু এগ ভুর্জিও বানিয়ে দিতে পারেন, মানে ডিম ভুর্জি। চিকেন চাউমিনের মজা নিতে চাইলে আপনি এর মধ্যে চিকেন ফ্রাই করেও দিতে পারেন, ছোট ছোট করে পিস করে কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে ফ্রাই করে। আর দেখুন আমাদের খুবই টেস্টি ভেজ পাস্তা বা ভেজ নুডলস একেবারে তৈরি হয়ে গেছে। যখন বাচ্চারা বারবার এরকম চাইনিজ খাওয়ার বায়না করে, তখন এরকম ভাবে করে দেওয়াই ভালো। বাজারে নুডলস বা চাউমিন কিরম করে বানায় তা তো আমরা জানি না, তাই এরকম করে বানিয়ে দেওয়াই কিন্তু ভালো, অবশ্যই ট্রাই করবেন।